আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করছি সবাই খুব ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। এখন 6টা বাজে, সকাল 6টা, আমি উঠে গিয়েছি। আজ থেকে আমার ডিউটি শুরু। ডিউটি বলতে হাজবেন্ডের স্কুল শুরু মানে আমার ডিউটি শুরু। তো সকাল সকাল উঠে গিয়েছি রান্নাবান্নার কাজে ব্যস্ত হওয়ার জন্য। তো উঠেই আমি সর্বপ্রথম গাছে জলগুলো দিয়ে দিলাম, তারপর আমি ফ্রেশ হয়ে গিয়ে তারপর আমি রান্নার কাজে ব্যস্ত হয়ে যাব। তো আমার বর, আপনাদের সাথে বলাই হয়নি, আমার বর একজন চাকরিজীবী, ও প্রাইমারি টিচার। তো স্কুল ওপেন হয়ে গিয়েছে বলে আবার ওই জন্যই আর কি আমাকে এত তাড়াতাড়ি রান্নাটা করে নিতে হয়। ও 8টা সাড়ে 8টার মধ্যে অলরেডি বাড়ি থেকে বেরিয়ে যায়। এখানে সকাল সকাল আমার ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেল, তারপর আমি এখনই রান্না বসিয়ে দিব। আমি ওখানে গ্যাসে ভাত বসিয়ে দিয়েছি, আর এটা শাক নিয়ে এসেছিল, তো কালকে আমি বেছে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম ফ্রিজে, আর এখন বের করে নিলাম। এইগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব, দেন তারপরে আমি এখানে শাকগুলো আমি বসিয়ে দিলাম রান্নাতে, রান্নার জন্য। আর আমি এখানে একটা বেগুন কেটে দিয়ে দিয়েছি, আর পাশে একটা আমি একটা সবজি কেটে নিচ্ছি, আলু পটলের একটা সবজি করে নিব। ভাত, শাক, আলু আর আলু পটলের একটা সবজি হবে, আর ডিমের অমলেট। তো আজকের এটুকুই রান্না। তো এখানে আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে, দেন আমার হাজবেন্ডের জন্য আমি টিফিন বানিয়ে নিচ্ছি, ও খেয়ে যায়। আবার দুপুর 12টা দুটো একটা 1:30টা নাগাদ আবার অনেকটাই খিদা পেয়ে যায়, ওর জন্য ওকে আমি টিফিন করে দিয়ে দিই। তো এখানে আমার টিফিন রেডি। বর স্কুলে চলে গিয়েছে, এখন আমি বাকি কাজগুলো সেরে নিই, যেগুলো আমি রান্নাবান্না করতে গিয়ে যেগুলো আমার থালা বাসন নোংরা হয়েছিল, খেয়ে গিয়েছে যেগুলো নোংরা হয়েছিল, সেইগুলোকে আমি এখানে পরিষ্কার করে নিচ্ছি, মেজে নিচ্ছি। তো আমার এখানে সবগুলো মাজা হয়ে গিয়েছে। ইউটিউব জগতে নতুন এসেছি, আপনাদের ভালোবাসা অত্যন্ত প্রয়োজন। তো আপনারা ভালোবেসে যাবেন, আমাকে লাইক কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিওটা, আর খারাপ লাগলেও সেটাও জানাবেন। আর আমার ভিডিও যদি কিছু অংশ ভালো লেগে থাকে তো লাইক করবেন, আর এখানে আর যদি কিছু অংশ খারাপও লেগে থাকে তো সেটাও কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি নিচে চলে এসেছি, এসে আমার বিছানাটা গুছানো হয়ে গিয়েছে, আর কিছু জিনিসগুলো একটু আমি পরিষ্কার করে নিচ্ছি। তো ছেলে উঠে গিয়েছে, তো এই সব পরিষ্কার টরিষ্কার করে আমি ছেলেকে খাইয়ে দাইয়ে আবার নিজের কাজে ব্যস্ত হয়ে যাব। মাঝখানে বেশ কিছুটা সময় চলে গিয়েছে, এখন আমি স্নানের আগে কিছু কাপড় খেঁচে দিয়েছিলাম, ছেলের কিছু প্যান্ট আছে গেঞ্জিগুলো, আর হাজবেন্ডের কিছু গেঞ্জি। আজকে এই পর্যন্তই শেয়ার করলাম, তো আমি এখন এখানেই অফ করছি। তো সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।